সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট। এই পয়েন্ট থেকে দীর্ঘ 1 কিলোমিটার লাবণী পয়েন্ট পর্যন্ত পর্যটকে কানায় কানায় ভরা পুরু সৈকতটির। শুধু এই দুটি পয়েন্ট নয়, সৈকতের শৈবাল, সিগাল ও কলাতলি পয়েন্টেও একই অবস্থা। বছরের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা মেতে উঠেছেন আনন্দ আর হৈহুল্লোড়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবার পরিজন নিয়ে সৈকতে নীল জলরাশিতে গা ভাসানো, দৌড়াদৌড়ি, জেট স্ক্রিতে ভ্রমণ ও ছবি তুলে দারুণ সময় পার করছেন তারা। প্রথমবার এসেছি তাই আমার বাবুর সাথে অনেকদিন কাটাচ্ছি, মজাই লাগছে। সানি ডে, আমার বাবু খুব এনজয় করছে, এই কারণে আমরাও এনজয় করছি আর কি। ইউএস থেকে আমরা আসছি এক মাসের জন্য, তাই ফ্যামিলির সাথে মজা করতেছি এখানে। সন্ধ্যার পর পর্যটকরা ছুটছেন শহরের বার্মিস মার্কেটগুলোতে। এতে দারুণ খুশি বার্মিস মার্কেটের দোকানিরাও। মাল কেনার পরে এখানে আমাদের বাড়ির মার্কেট আসে মাগের ফের পর আর কি, সন্ধ্যার পরে। এখানে মোটামুটি হচ্ছে, এখন ব্যবসা ডেলি সেল হয়, তাহলে আমরা সন্তুষ্ট। টুরিস্টরাও এখানে আসলে অনেক মানে ইচ্ছা মতো মানে বেচা কেনা করতে পারে, ক্রয় করতে পারে, কোনো সমস্যা নেই। পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন হোটেল মোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরাও। ভালো গেস্ট আসতেছে, মোটামুটি আমরা রিভিউগুলো ভালো পাইতেছি, মোটামুটি বুকিংগুলো অনেকগুলো আসছে। আশা করছি যারা আসবে তারা কিন্তু কক্সবাজারে এসে কক্সবাজারটাকে খুব ভালো উপভোগ করতে পারবে। কক্সবাজারে পর্যটক আগমনের সংখ্যা বাড়তে থাকায় পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানালেন টুরিস্ট পুলিশ। বিভিন্ন পয়েন্টে আমাদের হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে, 24 ঘন্টা আমাদের ডিউটি আছে, আমাদের লোকজন আছে পর্যটকদের সহযোগিতা করার জন্য, নিরাপত্তা প্রদানের জন্য। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, পাথুরি সৈকত, ইনানি, হিমছড়ি, দরিয়ানগর, মহেশখালী ও রামো বৌদ্ধ বিহারে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। সময় সংবাদ, কক্সবাজার।